আসসালামু আলাইকুম। আমার মেয়েকে দিয়ে একেবারেই কাজ করানো যায় না, তবে চেষ্টা করছি। আর আমার ছোট মেয়ে আরও ছোট থাকতে একদম সুন্দর করে কাজ করতে শিখে গিয়েছে মাশাআল্লাহ। এই যে ওরে কাজ করতে খুব কম দেই, কারণ ওরে দিলে হয়েছে কি আমাকে আবার ওই কাজটা করতে হয়। তো এখনই দেখি যে চেষ্টা আসছে, সেই জন্য আর যেটা সিস্টেম। আর আমার ছোটো মেয়ে একদম খাট ঝাড়ু দেওয়া থেকে শুরু করে মশারি টানানো সবটাই ও করে রাত্রে, কেন কারো বিছানায় শুতে পারে না, আব্বু করে দেয় সেটা নিতে পারে। আর আমার এই বড় কন্যা ওয়েট করে কত কেমন যে তো আস্তে আস্তে শিখে যাবে বাচ্চা মানুষ। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ, বাচ্চা আর বড় আর ছোটো বলে কিছু কথা না, প্রত্যেকটা মানুষকে ইন্ডিপেন্ডেন্ট হতে শিখতে হবে, আর কার উপর নির্ভর করে বসে থাকলে হবে না। তো আমি বরাবরই দেখতেছি আমার এই বড় মেয়েটা ছোট মেয়েটার উপর সব কিছুতে নির্ভরশীল। তো এই জিনিসটা আমি এখন এতদিন মানে আমার মাথায় নেই নাই, তো এখন দেখি এই জিনিসটা অ্যাক্সেস হয়ে যাচ্ছে। তো ভাবতেছি যে আমি ভাগ করে দিয়েছি যে ঠিক আছে, রাত্রে যেহেতু ও সবসময় গুছা, ইভেন ও দেরি করে ওঠে, আমার ছোটো মেয়ে ইসমাম দেরি করে ওঠে, বিদায় ইসমামই সবটা করে ফেলে। কিন্তু এখন আজকে মানে সৌভাগ্যক্রমে দুই মেয়ে একসাথে উঠেছে, আর তাই যে বললাম ঠিক আছে তুমি এবার বিছানাটা গুছিয়ে নাও, তারপরে বাকি কাজ করো। দিতা তোমার কাজ কমপ্লিট? তো যা করেছে শুক্র আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে শিখে যাবে। চলে আসলাম আমার ছোট্ট গার্ডেনটিতে। এখানে দুটো গাছ, এই গাছটা ফেলে রাখলে দেখা যাচ্ছে এই গাছটা ছোট্ট একটা চারা দিয়েছিল স্কুলের এক ভাবি। তো ওই ভাবির ওই গাছটা এনে আমি টবে রেখে দিয়েছিলাম। এগুলো এমন যে এক জায়গায় ফেলে রাখলে হয়ে থাকে এই যে গাছটা। আর আমার বহু সাধনার, আমার অনেক শখ ছিল বরাবরই আমার বাসায় মরিচ গাছ হবে। এই যে মরিচ গাছ দিয়ে, বাট মরিচ হয় না, তাল্লা রহমতে এই যে মরিচ হয়েছে। দুইটা হয়েছে, বাট এতেই আমার অনেক খুশি। তো এখন আমার অপেক্ষা আমার লেবু গাছের। তো আমার শাশুড়িমা বলতেছে এখন লেবু গাছের ফুল হয় না, মা বললো একটা কোন মাসের কথা। তো ঠিক আছে, ওয়েট করতে থাকি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে কচু গাছ। কচু শাক অনেক কিনে খাই, শাকটা খাই না, বাট এই যে এটা অনেক কিনে খাই, এই যে এটা অনেক কিনে খাই, আর তো অনেক উপকার আল্লাহর রহমতে এত সুন্দর কচুগুলো হয়েছে। আর এরই ভিতর থেকে দেখা গেছে নতুন চারা গজাচ্ছে। এই যে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এই যে। তো আমি আরও একটা ক্রেট কিনে আনবো ভাবছি, তবে আরও চওড়া কিছু হলে বেশি ভালো হতো, যখন লতি হবে তাহলে ছড়াতে সুবিধা হবে। আর কচু পাতার সব থেকে মজার দৃশ্য হচ্ছে, মজা হচ্ছে এই যে এটা, এই যে ছোটোবেলায় অনেক এটা নিয়ে খেলা করতাম। আর নাই আর গোলাপ ফুল তো সবসময়ই থাকে, এই যে দুব্বা ফুল গাছটা, সেদিন তো হালকা পাতলা দেখিয়েছিলাম। এই গাছগুলো আমার সেজুভাইয়ের বাসা থেকে আনছি। এগুলো দেখেছে ডাল ভেঙে গুজে দিলেই হয়ে থাকে মাশাল্লাহ। আর ওই যে বললাম না যে ছোট, এই যে ঠিক এইরকম এর থেকেও ছোটো চারা দিছিল ভাবি, বাট কত যে এই একটা জায়গায় কত, 1, 2, 3, 4, 5, তারপরে যে একটা 6, এখানে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এটাতেই 16টা, উঁচু ওখানে আছে 2টা, 18টা, এই যে এখানে
মোটকা হয় হিউজ পরিমাণে। এগুলা দেখি ছাদের আনাচে কোনাচে হয়ে ভরে আসছে। আর আরেকটা আছে এই যে পাথর কুচি, এটা আমি খালি পেটে সকালে খাই। দেন কাঁচা হলুদ, থানকুনি পাতা, এটাও খাই। তারপরে তো আরেকটা জিনিস, এই যে এই গাছটা দুটো এত বড় হচ্ছে, যত্ন ছাড়াই আমি ডালপালায় যে ভেঙে দেই, পাতা সব ফেলে দেই, তারপর আবার হয়ে বড়ে যায়। ওইখানে একটা আমার গাছে উস্তা, এর আগে একটা খেয়েছি, এখানে দুটো হয়েছিল বাট নষ্ট হয়ে গিয়েছে। আর এই যে এই গাছটা হচ্ছে দুন্দুল গাছ, সেটা তো এখন দুন্দুল হবে কি না জানি না, আমার মনে হচ্ছে এই গাছটা ফেলে দিব, দিয়ে এখানে সিম গাছ দিব। আর আমরা নাস্তা করে ফেলছি, সকালের কাজটা একচুয়ালি আমি শুট করতে পারি না, দেখলে হয়তো বা মানে সকালে এত পরিমাণে কাজ থাকে। দেখা যাচ্ছে ভাত বসেছি, রুটির জন্য আটা করতেছি, এদিক থেকে ভাজির জন্য কিছু কাটাকাটি করতেছি, আবার হচ্ছে দেন আটা করতেছি, রুটি বানাচ্ছি, সেচ্ছি অবশ্যই ছাকাটা আমাকে হেল্প করে আমার সাহেব, বাট আজকে তার হেল্পই নেই, যে আমার মেয়ে, বড় মেয়ে কাজ করতেছে। তো আজকের এই ভিডিও ক্লিয়ার মানে ক্লিপটা আমি শেয়ার করবো এই কারণে, কারণ গতকালকে এই যে আমি কিন্তু বাচ্চাদেরকে চা দিই না, তো আমার মেয়ে রচার খাবে আদা দিয়ে, তো রচার খেতে নাও করি না, ও বসাচ্ছে। বাবা তিন কাপ দিচ্ছ কেন, আমরা খেয়েছি তোমরা ও আচ্ছা যাক, বুদ্ধি করে দিয়েছে, বলেছিলাম যা খাবা তার থেকে এক কাপ বেশি দিবা, তো আজকে ওরা দুই বোন খাবে, তিন কাপ দিয়েছে। তো এই যে আদা চা করার জন্য আদা নিয়ে নিয়েছে, আর দুইটার কি কাজ আজকে কিচ্ছু বলবো না, চিনি চাপাতি নিতে সেই উপরে র্যাক থেকে নামাচ্ছে, যে দুই বোনের কাণ্ড কারখানা। তো ঠিক আছে, ওরা ওদের মতো চা তৈরি করতে থাকুক, আরও নাস্তা করবে, তো আমি ওকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থেকো, আর যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটির পাশে থেকো, আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থেকে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রেখো, এতে করে আমার ভিডিওগুলো তোমরা পেয়ে যাবা। আর জানো আজকের মতো আল্লাহ।